Açtık eğer. টানা আটচল্লিশ ঘন্টা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে ফের দক্ষিণবঙ্গে পড়তে চলেছে জাকিয়ে ঠান্ডা তো ঠান্ডা কতদিন থাকবে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত শুরু হতে চলেছে সেই সমস্ত কিছুই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ফের কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গ জুড়ে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাসহ বাকি জেলায় আগামীকাল অর্থাৎ শনিবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আর তারিখেও হালকা বৃষ্টি হবে মেদিনীপুর হাওড়া হুগলি এবং বর্ধমানে তবে হাওয়া অফিস জানাচ্ছে যে নয় তারিখের পর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আজকে এবং আগামীকাল কিন্তু প্রায় সমস্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি নামবে হচ্ছে তাপমাত্রার পারদ জেলার তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির কিন্তু আশেপাশেই থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ও বীরভূমে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে আজকের একটু পর থেকে বৃষ্টি শুরু হবে কলকাতাতেও কলকাতাতে কিন্তু সকাল থেকে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বাকি জায়গাগুলিতে কিন্তু কিছুক্ষণ পর থেকে বৃষ্টিপাত শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তবে ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি শনিবার সকালেও কিন্তু শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর তিলোত্তমার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস যদিও ওড়িশা সংলগ্ন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার মতন উপকূলীয় জেলাতেও পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘর্ষেই টানা তিন দিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও রয়েছে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে মধ্যে আগামী সোমবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে কিন্তু জম্মু কাশ্মীরে তো আরও আবহাওয়া দফতরের তরফ থেকে আরও যেটা জানানো হয়েছে যে সপ্তাহান্তে কিন্তু আবারও ফিরে আসছে শীতের আমেজ রবিবার থেকে টানা দু তিন দিন বজায় থাকবে এই শীতের আমেজ আবহাওয়া দফতর জানাচ্ছে যে সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে জেলার তাপমাত্রা কোথাও কোথাও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রিতেও নেমে যেতে পারে তবে হাড় কাঁপানো ঠান্ডা আর ফিরছে না এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস এদিকে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থানের একাংশে চৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর আগামী দু থেকে তিন দিন ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং দিল্লিতে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা এবং ঝাড়খণ্ডেও এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু শুক্রবার অর্থাৎ আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত থাকবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু এর ফলে বৃষ্টির কোনোরূপ সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা ফের বাড়তে চলেছে এবং উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ে কিন্তু রবিবারের পর থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মতো অবস্থায় আপনারা যেখানে রয়েছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না